আমরা সারাক্ষণ ওষুধ নিব, ওষুধ এবং অন্যান্য প্রেসক্রিপশন নিয়ে দৌড় করতে পারবো, আমাদের জীবনযাত্রা পরিচালনা করতে হবে এমন ভাবে যাতে করে আমাদেরকে লেস নাম্বার অফ টাইম ডক্টরের কাছে যেতে হবে। আমরা অনেক কিছু কিন্তু জীবনে পারলে হয় না, খেতে চার নাই সবার থেকে, কিন্তু আমি নিজে ব্যক্তিগত জীবনে আমাকে যারা 10 বছর আগে দেখেছে, 20 বছর আগে যারা দেখেছে, বিশেষত আমার সম্মানিত আমাদের রেডিও টেলিভিশন এবং ইলেকট্রনিক মিডিয়ারা অনেকেই আমাকে অনেকদিন আমার নিজের সত্যি করে বলি, আমার টেইলার বলে গত 15 বছরে আমাকে 2 বার মামলা, গত 15 বছর আমি আমার কোনো পরিবার মানে কোনো পোশাকের মাস ওনাকে 2 বার দিতাম, এক্সেপ্টিং দেন পাটা চিকন করবেন না মোটা করবেন, ব্র্যান্ডের পা আস্তে আস্তে মোটা হয় সব চিকন হয় যখন যে স্টাইলে চলে ওই টুকু কম, তাছাড়া কোমর টো আমার বড়ি আছে সেরকম একটা মানে জীবন যাপন আমি নিজে যা বলি এই জন্য যে আমি নিজে চেষ্টা করি। আজকে যে ওট মিলের কথা আমাদের এক্সিকিউটিভটাকে বলে গেল, চলো এই ওট মিল এখানে অনেকেই আছে জানি, আমার কলিগ আছেন তারা রেগুলার কিন্তু নাস্তা হিসেবে নিতে, আমি নিজে বহু সব ওট মিল খেয়ে মানে মানে লায়ন টাইপ অফ টাইম লায়ন শেয়ার অফ টাইম যেমন আপনাকে উনি বললেন তার সঙ্গে আমি বিয়ের টেস্ট করেছি, খুব ভালো একটা এক্সিকিউটিভ বয়স্ক লোকের একটা বড় সমস্যা হলো মানে পায়খানা পরিষ্কার প্রায় দেখলেন কমেজ করে দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে, কারণ যখন এইগুলো কমে যায় ওই আমাদের পেরিস্টলিক মুভমেন্টটা কেটে যা আপনার মানে মুভমেন্টটা কমে যায় তখন আর এত শক্তি এই যে স্পিচ করে করে যে পায়খানা হবে সেটা একটু কমে যায়, তখন এই ধরনের খাবার খেলে অনেকটা ভালো এবং এই যে ওট মিলগুলো যে আগে অনু বলে গেল যে অনেক দেশের প্রেসক্রিপশন আছে বলতে পারি সবকিছু যে এর আগেও আমরা কিছু প্রোডাক্ট আমরা দেওয়ার চেষ্টা করি, এটি এই জন্য এসিআই কিন্তু কমিটি যে আমরা মানুষের জীবনযাত্রা মান উন্নয়ন করতে সাহায্য, আমরা যে একটা লবণ দিয়েছি বাজারে এই লবণ খাওয়ার আগে পাওয়ার আগে তাদের সমস্ত মায়েরাযুক্ত লবণ ছিল, তাতে সঠিক মাত্রা আয়োডিন ছিল না, কিন্তু আমরা এই লবণ দিয়েছি অন্তত লবণের ক্ষেত্রে আমরা মানুষের জীবনযাত্রা মান উন্নয়ন করতে পেরেছি, সারা দেশে মানুষ এখন বেটার লবণ খায় যে লবণ বিশ্বের অনেক উন্নত দেশে এবং বিশ্বের কোন উন্নত দেশের লোক বলতে পারবে না তার দেশে আমার চেয়ে বেটার লবণ। একইভাবে
আমাদের আটা ময়দা সুজি আমরা যা প্রডিউস করি বিশ্বময়, আজকে বিশ্বের নাম করা কোম্পানি গুলা এই ডিপ্লয়মেন্ট নাম করা কোম্পানির কথা আমাকে আমাদের বিজনেস চিফ বলতেছিল। নেসলে, নেসলে তো যতগুলি আপনি খাবার খান এর মধ্যে এসিএ কিন্তু অনেকগুলি আছে, আটা ময়দা কিন্তু আমাদের কাছে সিরিয়াল বলেন বা বিভিন্ন প্রোডাক্ট আছে, রেগে নুডলস খান এগুলো, আর ওদের কাছে ওদের যে ওদের যে মান আর কোয়ালিটিটা এটি খুব সহজে একটা কোম্পানি দিতে পারে। কোয়ালিটি শুধু প্রোডাক্ট কেন, আপনার টয়লেটটা কতটুকু দূরে আছে সেটা আমাদেরকে এনশিওর করতে হবে। একটা লোক টয়লেটে গেলে ফিরে এসে তার অ্যাক্টিভিটিস হাতটা কীভাবে ধোয় বা তার কাপড় চোপড় পরিলে পোশাকগুলো কী করে এটাও কিন্তু চেক করে, এবং এই চেকিংগুলো কিন্তু সমস্ত সিঙ্গাপুর থেকে এসে হ্যাঁ একটু ব্যাটার রেট দেন কিন্তু আমাদের অনেক সাবধান করতে অলরেডি কিন্তু এইভাবেই আমাদের পুরা ওদের কারণেও আমাদের অনেক উন্নতি হয়, কারণ আমাদের বুঝতে যে সবার জন্য এরকম। তো একইভাবে আমরা অনেক প্রোডাক্টগুলো দিয়েছি বাজারে যেগুলো আমাদের বিভিন্ন কাজে দেবে, ব্রাউন আটা, তারপরে গিয়ে রিপ্লাইফ আমাদের যে আটা দিয়েছি পাঁচ ধরনের মাল্টি গ্রেড, মাল্টি গ্রেড আটা দিতে দিয়েছি অনেক সহানুভূতিশীল। আমি সত্যি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ, আমি ছোটখাটো কিছু করলেও সুন্দরভাবে এটা জনগণের কাছে পরিবেশন করে এবং এতে করে আমাদের অনেক উপকার। আমি এটুকু বলতে আমি অনেক নিশ্চিত। দ্বিতীয় হলো ইনোভেটিভ মার্কেটিং করি, মানুষজন বুঝতে পারে। আর তৃতীয় হলো ডিস্ট্রিবিউশন, কষ্ট পায় সেটা পরিত্রাণ পাবেন এবং এটা একটা ডেইলি রাস্তার একটা আইডিয়া। এবং এটা একটু আগে যে যেমন বললেন যে একটা মানব শরীরের অবসর বার্তা থেকে শুরু করে একদম জেনেটিক পেশনের অর্থ অনেক বয়স্ক পর্যন্ত এগুলো খেতে পারে করেছেন সবাইকে শুভেচ্ছা জানাই এবং আশা করি প্রত্যেকের ভিডিও থাকবে সুরক্ষিত এবং সুন্দর।